সুনির্দিষ্ট পদক্ষেপ ও জবাবদিহিতা ছাড়া র‍্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা উঠবে না। নিষেধাজ্ঞা থাকলেও দুই দেশের নিরাপত্তা সহযোগিতা কমবে না। বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে এই কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আর পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক হতে চাইলে স্বাগত জানাবে ঢাকা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার সহযোগিতা ও অংশীদারিত্ব স্থাপন শিরোনামে সেমিনারের আয়োজন করে বিএস। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনৈতিক দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রদূত, নিরাপত্তা বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই সেমিনারে অংশ নেন র‍্যাবের মহাপরিচালকও। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, র‍্যাবের কর্মকর্তাদের উপর দেয়া নিষেধাজ্ঞা তুলে দেওয়ার সুযোগ এখনই নেই। মানবাধিকারের প্রতি সম্মান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আইন প্রয়োগ বিষয়ে আমি সৎভাবে বলতে চাই, সুনির্দিষ্ট পদক্ষেপ ও জবাবদিহিতা ছাড়া র‍্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। আমরা এমন একটি র‍্যাব চাই যারা সন্ত্রাসবাদ প্রতিরোধে যেমন কঠোর থাকবে, তেমনি কঠোর থাকবে মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান বজায় রাখতে। বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না, তবে জনগণ যেন পছন্দ মতো ভোট দিতে পারে, সেই প্রত্যাশা মার্কিন রাষ্ট্রদূতের। আমি সুস্পষ্ট করতে চাই যে আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ পেছনে নেবে না। আমরা শুধু এমন একটি প্রক্রিয়ার প্রত্যাশা করি যার মাধ্যমে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিতে পারবে কে দেশ চালাবে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, যুক্তরাষ্ট্র বা অন্য যে কোনো দেশ নির্বাচনে পর্যবেক্ষক দিতে চাইলে স্বাগত জানাবে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য যে কোনো দেশকেই নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে স্বাগত জানাই। আপনারা আসুন এবং দেখুন, কোথাও কোনো রকম ত্রুটি পেলে আমরা অবশ্যই আপনাদের পরামর্শ গ্রহণ করব। সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, জিসোমিয়া চুক্তি নিয়ে বাংলাদেশের অনেকের ভুল ধারণা রয়েছে। এটি শুধুই কারিগরি চুক্তি, কোনো জোট বা সামরিক চুক্তির পর্যায়ভুক্ত নয়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।